দর্শক, প্রিয় শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা শুভ্রা। প্রিয় শিক্ষক অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর রাফিউদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সাবরিনা শুভ্রা, এবং ধন্যবাদ পল্লী টিভি আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? জি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব আপনার শৈশব, বেড়ে ওঠা এবং পড়াশোনার সম্বন্ধে। আমার শৈশব এবং বেড়ে ওঠা বাংলাদেশের একটা খুব বিখ্যাত এবং ব্যস্ত শহরে, সেটা হচ্ছে চাঁদপুর। আমার চাঁদপুর শহরের জন্য আমার প্রাণ। আসলে ওখানে আমার সেই ক্লাস ওয়ান থেকেই আমার বেড়ে ওঠা। তো আমি ওখানে স্কুলে পড়েছি, আমার কলেজ ছিল চাঁদপুর শহরে। তারপর আমি চলে আসি ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই মার্কেটিং বিভাগে, এবং সেখানে বিবিএ এবং এমবিএ শেষ করি। করার পর তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি 2005 সালে। তারপর আমি যখন লেকচারার ছিলাম, লেকচারার থাকা অবস্থায় আমি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে যাই, আরেকটা মাস্টার্স, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মেলবোর্নে, এবং সেখানে ইউনিভার্সিটি স্কলারশিপে পড়তে যাই। দেন আবার দেশে ফিরে আসি, আবার ডিপার্টমেন্টে যোগদান করি। তারপর 2014 সালে আবার অস্ট্রেলিয়াতে যাই, মেলবোর্নে, আরেকটা আমার প্রিয় শহর মেলবোর্ন, এবং সেখানে লাট্রোব ইউনিভার্সিটিতে পিএইচডি করে আসি, এবং এসেছি এই মার্চ মাসে। সো পড়াশোনা আমার বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দেশেই হয়েছে, এবং একটু ব্যস্তও ছিলাম। সো এখন মোটামুটি ডিপার্টমেন্ট এবং দেশের জন্য কাজ করার জন্য আমি আসলে চলে এসেছি। সো দেশকে সেবা করতে চাই শিক্ষকতার পাশাপাশি, এবং এই বেড়ে ওঠার পিছনে জাস্ট এই দেশকে সেবা করা হচ্ছে আমার মেইন ব্রত। এবং আমি ইউনিভার্সিটির শিক্ষক হব, এটা আমার মধ্যে ক্লাস 9 থেকে কেন জানি আমার মধ্যে চলে এসছে, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু বাংলাদেশের এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এখানে শিক্ষক হওয়ার জন্য ছোটোবেলা থেকে ক্লাস নাইন থেকে আমি ইন্সপায়ার্ড হই। এবং সেই ইন্সপায়ার হওয়ার পিছনে অনেক গল্প আছে। আমার অনেক প্রিয় শিক্ষক ছিলেন, যে কারণে আজকে আমাকে প্রোগ্রামে ইনভাইট করেছেন। আমি খুবই আমি খুবই হ্যাপি যে এরকম একটা প্রোগ্রামে এসে আমি কথা বলতে পারবো এবং অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকে। আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, যে অসংখ্য পেশা থাকতে আপনি শিক্ষকতাকে কেন বেছে নিলেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং এটা আমাদের মতো শিক্ষকদের জন্য সবচেয়ে একটা কঠিন প্রশ্ন, যে আমরা কেন শিক্ষক হয়েছি। সো এটা একটু ব্যাকগ্রাউন্ডে বলি, আসলে শিক্ষকতাকে আমি এটাকে আমি আসলে চাকরি হিসেবে দেখি না। শিক্ষকতা একটা পেশা এবং এটা একটা প্যাশন। আমি এই শিক্ষকতা পেশার মাধ্যমে সারা দুনিয়া সবার কাছে পৌঁছতে পারি খুব সহজে। একটা ক্লাসরুম, সামনে 120 জন ছাত্র, সবাই আপনার কাছে জানার জন্য অধীর আগ্রহে বসে আছে, যেটার মধ্যে একটা আনন্দ, এবং এই যে সবাইকে জানানোর যে আনন্দ, এই আনন্দটা কিন্তু খুব বিশাল বড় পাওয়া। ছোটোবেলা থেকে আমি আমার শিক্ষকদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, যে আসলে কীভাবে একটা মানুষের মধ্যে জ্ঞান, বিজ্ঞান এবং আগ্রহ ছড়িয়ে দেওয়া যায়। সো শিক্ষকরা আসলে সবাইকে মোটিভেট করে, উৎসাহিত করে যে ভালো কিছু করার জন্য। সো আমি একটা বিশাল প্ল্যাটফর্ম পেয়ে যাবো শিক্ষক হওয়ার পর, যে কীভাবে এত 120 জন, 50 জন অথবা 1000 ছাত্রকে একসাথে মোটিভেট করা যায়, তাদেরকে উৎসাহিত করা যায় দেশ এবং জাতি পরিচালনা করার জন্য। আমার নিয়মিত প্রশ্ন, আপনি অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, কিন্তু আপনার প্রিয় শিক্ষক কে? এটাও একটা খুবই কঠিন প্রশ্ন করেছেন। প্রিয় শিক্ষক অনেকেই আছে, বাট সবচেয়ে বেশি যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমার হাই স্কুলের শ্রদ্ধেয় ফজলুল করিম স্যার। তিনি আমাদেরকে ইংরেজি পড়াতেন, এবং উনি শুধু পড়াতেনই না, উনি পড়াগুলো নিজেদের মধ্যে আত্মস্থ করে দিতেন, এবং উনি বলতেন যে আমার পড়া বাসায় গিয়ে পড়া লাগবে না, তোমার ক্লাসে মনোযোগী হলে পড়তে পারবা। এবং ওনার পড়ানোর স্টাইলটা ছিল ডিফারেন্ট। সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই, যে ওনার পড়াশোনার স্টাইলটা ডিফারেন্ট, এবং উনি সবাইকে পড়াশোনার পাশাপাশি অনেক মোটিভেট করে যেতেন, উৎসাহিত করে যেতেন, এবং আমাদের দেশ এবং জাতিকে, জাতির জন্য আমরা কী করতে পারি, সবসময় উনি ক্লাসে এগুলো বলতেন। যদিও উনি ইংরেজি পড়াতেন, কিন্তু ইংরেজি পড়ানোর পাশাপাশি উনি আমাদেরকে আরও কিছু ভালো মানুষ হওয়াটা, সেটা ওনার থেকে আমরা শিখেছি কি কি করতে হবে এবং কিভাবে মানুষ হতে হবে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, শিক্ষকতা পেশায় আপনার ভালো লাগে সবচেয়ে কোন কাজটি? শিক্ষকতা পেশায় ভালো লাগার অনেকগুলো কাজ আছে, যেমন পাঠদান তো আছেই, পাশাপাশি পাঠদানের পাশাপাশি ছাত্রদের সাথে একত্রে অনেক কাজ করতে হয় আমাদের। বিভিন্ন রকমের প্রজেক্টে আমরা কাজ করি, তাদেরকে দিয়ে আমরা হাতে কলমে কাজ শিখাই, এবং তাদেরকে হাতে কলমে কাজ শেখানোর পাশাপাশি আমরা তাদেরকে শেখাই হচ্ছে কীভাবে স্বপ্ন দেখতে হবে।
আমি খুব স্বপ্ন দেখতে পছন্দ করি, যেহেতু বলেছি আগেই যে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া। সো আমি নিজের মধ্যে অনেক স্বপ্ন দেখার কাজ করি। সো ছাত্র এবং ছাত্রীদেরকে এই স্বপ্ন দেখাতে আমার খুব ভালো লাগে এবং তাদেরকে নানা রকমের আইডিয়া শেয়ার করতে ভালো লাগে এবং তাদেরকে দেশ বিদেশের লেটেস্ট বা একবারে সাম্প্রতিক যেসব জিনিসগুলো ঘটে সেগুলো শেয়ার করতে ভালো লাগে। সো আমার প্রতি ক্লাসে দেখা যায় যে আমি পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রায় 10 থেকে 15 মিনিট আমি সারা পৃথিবীতে কী হচ্ছে, তাদের কী জানা উচিত, এই যে জানানোর মজাটা, এটাই আমার শিক্ষকতার পেশায় সবচেয়ে ভালো লাগে। এই জন্যই আপনি অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক। ও, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। আপনার কাছে আমার এবারের প্রশ্ন, যে শিক্ষকতা পেশায় আপনার কাছে বিরক্তিকর বিষয় কোনটি? শিক্ষকতা পেশায় আসলে প্রথমে যেহেতু বলেছি শিক্ষকতা পেশাটা হচ্ছে মজার পেশা, যেহেতু আপনি সবার সাথে কাজ করছেন, অনেক বাচ্চাদেরকে আপনি ইন্সপায়ার করছেন, ভবিষ্যতে তারা দেশ চালাবে যারা। তো এই পেশায় কিছু বিরক্তিকর জিনিস আমার কাছে মনে হয়েছে আছে আসলে, যেমন সবচেয়ে বিরক্তিকর, সবাই স্বীকার করবেন শিক্ষকরাও মনে হয়, যে খাতা দেখার ঝামেলাটা একটা বড় ঝামেলা। যে আমরা পড়াতে পছন্দ করি, পড়ার আগে পড়ে যেতে পছন্দ করি, কিন্তু যখন পরীক্ষা শেষ হয় তারপর সেই খাতা দেখা এবং সময় মতো রেজাল্ট পাবলিশ করা, সেটা আমার কাছে মনে হয় একটা বিরক্তিকর কাজ। তবে যেহেতু আমি বাইরের দেশেও পড়িয়েছি, ওখানকার পড়াশোনার সিস্টেমটা একটু ডিফারেন্ট, একটু শেয়ার করি আপনাদের সাথে। ওখানে ছাত্ররা তাদেরকে অ্যাসাইনমেন্ট দেয়, আমরা ইন ক্লাসে এক্সামও হয়, কিন্তু অ্যাসাইনমেন্টগুলো দেখতে গেলে আমরা খুব মজায় দেখি। ওখানে হচ্ছে ইন্টারনেটের সাহায্যে ছাত্ররা তাদের অ্যাসাইনমেন্টগুলো কম্পিউটারে আপলোড করে, যেটাকে আমরা টার্নিটিন বলছি। ওই টার্নিটিন আমার অনেক কাজ সহজ করে দেয়। সেই অ্যাসাইনমেন্টে আমি যদি টার্নিটিনের মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কত পয়েন্টস, কীরকম লিখলে কত পয়েন্টস পাবে, সেটা যদি আমি আগের থেকে সেট করে দেই, তাহলে দেখা যাচ্ছে কম্পিউটার বা ইন্টারনেট বা টার্নিটিন নিজেই আমার কাজটা করে দিচ্ছে, সে নিজে মার্কিং করে দিচ্ছে। অনেক সময় এটা হচ্ছে। সো ওই খাতা দেখার বিরক্তিকর কাজটা আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং কমে যাবেও সারা পৃথিবী থেকে। এবং এইসব জিনিসগুলা, খাতা দেখার ঝামেলাগুলা, যেটাকে আমরা এখন সায়েন্টিফিক ভাষায় বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই খাতাগুলো দেখে, খাতাগুলো দেখার ঝামেলা থেকে মুক্ত পেতে পারি শিক্ষকরা। সো আমার কাছে এটা মনে হয় যে একটাই বিরক্তিকর কাজ, আর বাকি সব কিছু আমি আসলে এনজয় করছি শিক্ষকতা পেশায়। শিক্ষকতা পেশায় এমন কোনো ঘটনা বলুন যে আপনার আজীবন মনে থাকবে। স্মৃতি রোমন্থন করতে হয় তাহলে, যেহেতু ঘটনার কথা বলেছেন, অনেক ঘটনাই আছে। আচ্ছা, যেহেতু আমি বলেছি আমি শিক্ষক হতে চেয়েছি বরাবরই, আমার এখনও মনে আছে প্রথম শিক্ষক হওয়ার দিন। সেই দিনটা আজ থেকে প্রায় 14 বছর আগে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হই 2005 সালের 18ই ডিসেম্বর। সো এই ঘটনাটা মনে আছে এবং সেটা সেদিন আমি খুবই খুশি ছিলাম। আমার বাবা মা সবাই এবং বন্ধুবান্ধব সবাই আমাকে খুব অভিনন্দন জানিয়েছিল যে আজকে তোর স্বপ্ন পূরণ হলো, সো আজ থেকে দেশ এবং জাতির সেবায় লেগে যা। ওই কথাটা মনে আছে আমার বাবার। সো আমি এটাকে স্মরণীয় একটা ঘটনা বলতে চাই এবং 14 বছর পরেও যেহেতু মনে আছে, ইনশাল্লাহ বাকি সারা জীবন মনে থাকবে। শিক্ষকতার পাশাপাশি আর কি করছেন আপনি? আমি ঢাকা ভার্সিটিতে শিক্ষকতার পাশাপাশি আরেকটা অন্য একটা কাজ করছি। আমি যেমন একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই, আমি পিএইচডি করেছি অস্ট্রেলিয়া থেকে। তো সেখানে আমি আমার পিএইচডি টপিকটা ছিল হচ্ছে যে আমরা বাচ্চা, এখনকার আমাদের যে বাচ্চা বা আমাদের যারা তরুণরা আছে তাদেরকে কিভাবে রেডি করা যায় ফিউচারের জন্য। সো আমার টপিকটা ছিল এরকম যে ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরি করা যাদের বয়স 10 থেকে 14 বছর 15 বছর এই সময়। সো আমি ওখান থেকে পিএইচডির আউটকাম যেটা, আমার যে ফলাফলটা পেয়েছি, সেটাকে আমি বাংলাদেশের তরুণদেরকে, যেমন যারা স্কুলে পড়ছে যাদের বয়স 10 বছর বা 10 থেকে শুরু, তাদেরকে আমি এখানে একটা ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, যে তরুণরা স্কুলে পড়ার পাশাপাশি তারা এখান থেকে ট্রেনিং পাবে কিভাবে তারা তরুণ উদ্যোক্তা হতে পারে। তো সেটার জন্য আমি একটা স্কুল খোলার পরিকল্পনা করছি, এখন পরিকল্পনা স্টেজে আছে। তো এটা আমি কাজ করছি ব্যাকগ্রাউন্ড। সো হয়তো এই বছরের শেষের মধ্যে আমি ইনশাল্লাহ সেই স্কুলটা শুরু করব যেখান থেকে তরুণ বাচ্চারা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার জন্য ট্রেনিং পাবে। এটা গেল একটা প্লাস। পাশাপাশি আরেকটা করছি, আমার ফ্যামিলি অন্টারপ্রেনারশিপ বলতে পারি, আমি যেহেতু পিএইচডি করেছি অন্টারপ্রেনারশিপ নিয়ে, আমরা একটা বয়স্কদেরকে সেবা দেওয়ার জন্য একটা কোম্পানি খুলেছি যার নাম হচ্ছে এক্সট্রা মাইল এইজ কেয়ার। তো সেখান থেকে আমরা বয়স্ক যারা পেশেন্ট আছে, প্যারেন্টস আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে আমরা বাসায় কেয়ার গিভার, নার্স বা যারা ট্রেইনড নার্স আছে তাদেরকে পাঠাই, তারা তাদেরকে সুস্থ করে তোলে। সো এই দুইটা কাজ আমি খুব মজা পাচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে আমি সবসময় মজা পাই এবং এই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া, আরেকটা হচ্ছে
এবং যারা প্যারেন্টস পেশেন্ট এবং প্যারেন্টস আছে যারা, তাদেরকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। আর একটু অ্যাড করি সেটার সাথে যে তরুণদের বাচ্চারা আছে, আসলে আমরা বাংলাদেশের আমি খেয়াল করে দেখলাম যে বাচ্চারা আসলে স্কুলে যায়, সো বাচ্চা স্কুলে যায় এবং তারা যেসব স্কিলগুলো শিখে এসব স্কিলগুলো কিন্তু সামনের যুগে হয়তো মানে বাতিল হয়ে যাবে। কারণ আমরা বাচ্চাদেরকে শিখাই হচ্ছে কগনিটিভ স্কিল বলি, এটাকে আমরা টেকনিক্যাল ভাষায়, যে সেই স্কুলে ম্যাথ শিখলো, ইংলিশ শিখলো এবং সে জবের জন্য রেডি হচ্ছে, কিন্তু ভবিষ্যতে তাদের এত বেশি জবও থাকবে না হয়তো। এই টাইপের যেগুলো আমরা শিখাচ্ছি এই রিলেটেড জব থাকবে না, জবগুলো অনেকটা দেখা যায় অটোমেশন হয়ে যাচ্ছে, রোবটসরা এসে জব নিয়ে যাবে। সো বাচ্চাদেরকে আমরা এখন থেকেই এই কগনিটিভ স্কিলের পাশাপাশি বাচ্চাদেরকে আমরা শিখাচ্ছি হচ্ছে লাভ শিখাচ্ছি, এম্প্যাথি শিখাচ্ছি, যেগুলো সে সমাজের যে কোনো সমস্যা সমাধান করার জন্য তারা উদ্যোগ নিবে এবং উদ্যোক্তা হবে। সো এতে হবে কি, এইসব বাচ্চারা নতুন নতুন করে তারা চাকরি না খুঁজে তারা নতুন নতুন চাকরি তৈরি করবে। ছোটবেলা থেকে তারা ট্রেনিং পেয়েছে, সো তারা হয়তো স্কুল শেষ করার বা ইউনিভার্সিটি শেষ করার আগেই অনেকগুলো জব তৈরি করবে, যে নিজেদেরকে এমপ্লয়মেন্ট তৈরি এমপ্লয়মেন্ট করবে নিজেদেরকে, প্লাস তারা অন্য আরেকজনের জন্য এমপ্লয়মেন্ট নিয়ে আসবে। সো সমাজ থেকে একটা সবচেয়ে বড় যে সমস্যা আনএমপ্লয়মেন্ট সমস্যা, বেকারত্ব সমস্যা, সেটাই বাচ্চারাই হয়তো একসময় সমাধান করে ফেলবে। সো এটা একটা বিশাল ইম্প্যাক্ট হতে পারে বাচ্চাদের জন্য, যে তারা স্কুলের পাশাপাশি এই ট্রেনিং হয়তো এটা সপ্তাহে একদিন ট্রেনিং হতে পারে। আমি এখনও ডিজাইনের পর্যায়ে আছে যে কতক্ষণ ট্রেনিং দিব বাচ্চাদেরকে উইকলি, সো তারা স্কুলও করলো পাশাপাশি এই ট্রেনিংটা পেয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা এখন থেকে শুরু করবে। কারণ উদ্যোক্তা হচ্ছে এমন একটা অ্যাটিটিউড, এটা একদিনে আসলে একজন মানুষ উদ্যোক্তা হয় না। ছোটবেলার থেকে যদি আমরা তাদেরকে গ্রুমিং করি, ট্রেনিং দিই, তখন হয়তো সে 7-8 বছর 10 বছর পেল, ততদিনে সে কিন্তু সফল উদ্যোক্তা হতে পারে। আর বর্তমান সরকারও প্রায় 24,000 উদ্যোক্তা তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে, তো সে আমি মনে করি যে আমার সাথে এটা খুব ভালোভাবে ম্যাচ করে। সো এই কাজগুলো নিয়ে ব্যস্ত আছি। বাহ, অভাবনীয় ভাবনা আপনার। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি আপনি গান শুনতে পছন্দ করেন এবং মাঝে মাঝে গান করেনও, আমরা আপনার মুখে দু লাইন গান শুনতে চাই। আচ্ছা, আমি সবচেয়ে মানে কঠিন একটা প্রশ্ন, সবচেয়ে শেষের প্রশ্নটা কঠিন হয়েছে। সো আমি একটা গান গাবো, সেটা হচ্ছে আমাদের প্রয়াত আয়ুব বাচ্চুর রূপালি গিটার। আমি সুবিধার জন্য লিরিক্সটা এবং ফোনটা হাতে রাখছি, কারণ লিরিক্সটা মানে সবসময় তো মনে থাকবে না। তো গানটা শুরু করলাম। এই রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে, মনে রেখো তুমি কত রাত কত দিন শুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন, অধরে তোমার ফোটাতে হাসি, চলে গেছি শুধু সুর থেকে কত সুরে। থ্যাংক ইউ। আমি মুগ্ধ, ধন্যবাদ আপনাকে আপনার অসাধারণ গান শোনানোর জন্য। দর্শক, এবার বিদায় নেবার পালা। পরবর্তী প্রিয় শিক্ষক অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।